Burada burada. İyi kanka yapma. Bir sonraki bas. সালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কৃষি জনপদ ও একজন কৃষকের আমার বাড়ি মৎস্য খামার ও সবজি বাগান। এছাড়া দেখাবো গ্রামীণ জনপদের বিভিন্ন সুন্দর দৃশ্য। নিরন্তর ছুটে চলা ইটপাথরের শহরে থাকতে হচ্ছে মনটা মাঝে মধ্যে ছুটে যেতে চাই গ্রামীণ জনপদের শস্য শ্যামল ফসল ভরা ক্ষেত, কৃষকের মুখের হাসি। তাই এমন একটি গ্রামে আজকে নিয়ে এসেছি আপনাদেরকে, গ্রামটি নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলায় অবস্থিত। গ্রামীণ জনপদের এ পর্যায়ে আজকে আপনাদেরকে নিয়ে যাব একজন কৃষি ভাইয়ের কৃষি ও মৎস্য খামার। তার এই মৎস্য খামারটি আছে বিভিন্ন ধরনের সবজি, সবজির আবাদ, বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন, মাছ সহ বিভিন্ন ধরনের কৃষি ফসল আছে এখানে। এছাড়া ধানের ক্ষেত, এরই মাঝে আমরা ছুটে চলেছি সবুজের খানে। মাঝে মাঝে মনের প্রশান্তি দিতে আমরা গ্রামীণ জনপদে ছুটে যেতে ইট পাথরের শহরে থাকতে হচ্ছে মনটা মাঝে মধ্যে বিষিয়ে ওঠে বিরক্তকর হয়ে আসে। তাই মনের প্রশান্তির জন্য এবং যারা গ্রামকে ভালোবাসেন একবার হলো গ্রামে ফিরে আসা, ফসল ভরা মাঠে ছুটে চলা, কৃষকের মুখের হাসি দেখা, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের বাংলাদেশের প্রকৃত রূপ। আমরা যদি গ্রামীণ জনপদে না আসি, গ্রামের মানুষকে না ভালোবাসি, তাদের পাশে না দাঁড়াই, তাহলে আমরা আসলে বাংলার প্রকৃত ঐতিহ্য, প্রকৃত রূপটাকে কখনোই খুঁজে পাব না। এ পর্যায়ে আমরা এসেছি আমার কৃষি ভাইয়ের, কৃষক ভাইয়ের কৃষি খামারে। তিনি অত্যন্ত যত্ন সহকারে তার বাগানটি প্রস্তুত করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কৃষি খামার সহ এর চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ, ফসল ভরা মাঠ, ধানে ধন্যে পুষ্পে ভরা এই মাঠের মাঝখান দিয়ে বেয়ে চলার রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি। এরই ফাঁকে ধারণ করেছি কিছু সবুজ দৃশ্য। আপনাদেরকে একটা অনুরোধ করবো, আপনারা অবশ্যই গ্রামে আসুন। যারা শহরে ইট পাথরের মধ্যে নিজেদের জীবনটাকে বন্দি করে ফেলেছেন তাদের প্রতি আমার আহ্বান, মনের প্রশান্তির জন্য একবার হলো গ্রামে আসুন। গ্রামের প্রকৃতি, গ্রামের সৌন্দর্য দেখুন, আপনার মন প্রশান্ত হয়ে যাবে। গ্রাম আসলেই অনেক সুন্দর। বাংলাদেশের যে কোনো প্রান্তে যায় না কেন, গ্রামীণ জনপদ দেখলে মনে হয় পুরো দেশটি একটি গ্লোবাল ভিলেজ। কারণ বাংলাদেশের যে প্রান্তে যায় না কেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে একই রকম। তাই আপনি যেখানে যাবেন, মাঠ ভরা ক্ষেত, ফসল ফুলে ফুলে ভরা, সবুজ সৌন্দর্য তফাৎ আপনি বুঝে উঠতে পারবেন না। তাই আপনারা যে যেখানে থাকেন না কেন, মন নিজের মনকে সুস্থ রাখতে, সুন্দর রাখতে, অবশ্যই গ্রামের সৌন্দর্যকে উপভোগ করার জন্য হলেও গ্রামে আসুন।
প্রাকৃতিক সৌন্দর্য খুব উপভোগ করা। তাই তো ডিএল রায় বলে গেছেন, ধনে ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসন্তরা, তাহার মাঝে আছে দেশে এক সফল দেশের সেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সফল দেশের রানী সেজে আমার জন্মভূমি, ও সে আমার জন্মভূমি। আমাদের এই জন্মভূমি সকল দেশের রানী, সকল দেশের সে।